আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নদীর বাঁচা মাছ বা ম্যাটর বলে এই মাছটাকে নদীর এই মাছের দোপিয়াচি করে দেখাবো। এটা আমি কেটে পরিষ্কার করে হলুদ লবণ এবং সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টাখানে। এখানে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর কড়াইটা এইভাবে আমরা একটু তেল গরম হয়ে গেলে নাড়াচাড়া করে নিলে মাছটা আসলে আর কড়াইতে লাগে না। এখানে মাছের অনেক তেল ছোটে এই মাছটা ভাজতে গিয়ে, যার কারণে আমি হালকা করে ফাঁকা রেখে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এবং মাছ উল্টানোর আগে মাছের জালটা কমায় যাচ্ছে। এক পাশ ভাজা হয়ে গেছে মাছের। মাছটা ভাজতে হবে খুব সাবধানে, যেহেতু মাছের তেল ছোটো। রেখে আমি জোরে জাল দিয়ে দিলাম। এইভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজা শেষ, এখন এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু এটা পেঁয়াজের দো পেঁয়াজি হবে, তো এখানে পেঁয়াজের আধিক্যটা বেশি থাকছে। এটা আমি ব্রাউন করে ভেজে নেব। এটা ব্রাউন কালার এসে গেছে, এখন আমি একটু পেঁয়াজ বাটা দেব। বাটা পেঁয়াজ এক চামচ, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা, এটা দিয়ে আমি একটু এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সজের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে নিয়েছে। সজের মানে এটা দিয়ে নিয়েছে, এটা এখন এখানে দিয়ে দেবো সবগুলো। তার থেকে একটু পান এটা একটু আমি দুই টেবিল মিনিট ভালো করে কষাই নিচ্ছি। এখানে এক চামচ লবণ অ্যাড করবো। এক কেজি মতো মাছ আছে, সব কিছু এক চামচ করে দিয়েছি আমি, পেঁয়াজটাই বেশি দিয়েছি। বাটা পেঁয়াজ দুই চামচ এবং পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়েছি। এখন এখানে আর একটু পানি অ্যাড করবো, সামান্য একটু, এক কাপের উপর হাফ কাপ পানি অ্যাড করবো। এটা একটু হলে আমি মাছগুলো দিয়েছি। এবার আমরা মাছটা দিয়ে দেবো। এখানে এত বেশি পানি অ্যাড করা লাগবে না, যেহেতু মাছটা আমাদের ডিপ ফ্রাই করা। এখানে জাস্ট আমরা দিব, দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো। এই মাছটা রান্না করার জন্য এরকম একটা পাত্রেরই প্রয়োজন, যেহেতু মাছগুলো বেশ বড় বড় সাইজের। রান্নাটা আসলে পুরো একটা শিল্প এবং টেকনিক।
সেটা এখন আমি 5 থেকে 7 মিনিট দমে রাখবো, তারপর আবার ফিরে 7 মিনিট পরে আমরা ফিরে আসবো। মাছটা অলমোস্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠছে। আমি জাস্ট এরকম ঢাকা দিয়ে দিব, এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া ভাজা দিয়ে দিব। এটা বেশি নাড়ানাড়ি করা যাবে না, এইভাবে এটা রান্না শেষ হবে। কমপ্লিট হয়ে গেছে মাছের দো পেঁয়াজি।